প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সালমান ভারতের একটি ছোট গ্রামে থাকত, যার চারপাশে ছিল ঘন জঙ্গল এবং মাঝারি পাহাড় সারি। সে তার সদয় হৃদয় ও উপস্থিত বুদ্ধির জন্য বিশেষভাবে পরিচিত ছিল এবং গ্রামের সকলের কাছে খুবই প্রিয় ছিল। যাই হোক, এই সব ইতিবাচক গুণ থাকা সত্ত্বেও সালমানের মনে ছিল অন্ধকার জগতের প্রতি বিশেষ আকর্ষণ। সে ভূতপ্রেতের গল্প শুনতে খুবই পছন্দ করত এবং রহস্যময় ও অপ্রাকৃত বিষয় নিয়ে সর্বদা আগ্রহী ছিল। এক রাতে সালমান তাদের গ্রামের বাজারের সিনেমা হলে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা পাঠান দেখার সিদ্ধান্ত নেয়। এটি ছিল এক হরর মুভি যা তাদের গ্রামের মানুষের মনে বিশেষ গুঞ্জন তৈরি করেছিল। যেহেতু সালমানের ভূতের কাহিনীর উপর বিশেষ ঝোঁক ছিল, তাই সে পাঠান সিনেমাটি দেখতে যায়। সিনেমাটিতে পাঠান নামের এক রহস্যময় ব্যক্তি তথা এক অঘরী তান্ত্রিক ছিল, যে পাকিস্তানের একটি গ্রামের সকলকে তার কালো জাদুবিদ্যা দিয়ে আতঙ্কিত করেছিল। এমনকি সে তার অতি প্রাকৃত ক্ষমতার ব্যবহার করে সেখানকার বাসিন্দাদের মনকে পরিচালিত করত। সালমান যখন সিনেমা হলে সিনেমাটি দেখছিল, ঠিক তখন সে অনুভব করেছিল যে তার ভেতরে কিছু একটা অস্বস্তি যেন বেড়েই চলছিল। এটি যে শুধুমাত্র একটি সিনেমা তা জানা সত্ত্বেও সে যে ওই পীড়িত মানুষগুলোকে সাহায্য করতে পারেনি, সেই জন্যই তার মন খারাপ হচ্ছিল। অর্থাৎ সিনেমাটি তৈরি করা হয়েছিল খুবই বাস্তবিকভাবে, হঠাৎ যেন সিনেমাটি শেষ হয়ে গেল। আর সেই সাথে সালমানকে দেখে মনে হচ্ছিল সে কোনো ব্যাপারে একেবারেই দিশেহারা ও ভীত বোধ করছে। কিছু সময় পর সেই অস্বস্তি বোধ কাটিয়ে ফেলে গ্রামের একটি ভ্যানে করে তার নিজ বাসায় চলে আসে এবং যথারীতি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। মাঝরাতে বাহির থেকে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় সালমানের। সে দ্রুত বিছানা থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ালো এবং জানালা দিয়ে বাহিরে শব্দের উৎস খোঁজার চেষ্টা করল, কিন্তু বাহিরে কিছুই দেখতে পারল না। সে পুনরায় বিছানাতে শুতেই সে আবার ওই শব্দটা শুনতে পেল, কিন্তু এইবার যেন ওই শব্দটি একেবারে তার ঘরের ভেতরের দরজার কাছে থেকে ভেসে আসছে। হঠাৎ তার সামনে একটি কালো অবয়ব এসে দাঁড়াল। মুখের দিকে চোখ পড়তেই সালমান একেবারে চমকে গেল। আরে, এ তো সেই সিনেমার পাঠান, কিন্তু সে এখানে কিভাবে? সালমান বিছানা থেকে উঠে বসার অনেক চেষ্টা করল, কিন্তু তার হাত পা যেন একেবারে অবশ হয়ে আছে। শুধুমাত্র সে তার ঘাড়টাই নড়াতে পারছিল। পাঠানের প্রেতটি এবার তার দিকে একটু এগিয়ে আসলো। তার চোখ দুটি যেন অন্য জগতের আলোয় জ্বলজ্বল করছিল। এবার সালমান চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে যেন কোনো শব্দই বের হচ্ছিল না। এবার পাঠানের প্রেতটি তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, তুমি এখন আমার, আর সেই সাথে তোমার আত্মাও। পরদিন সকালে যখন সালমানের ঘুম ভাঙল, তখন সে গত রাতের কথা ঠিকভাবে মনে করতে পারল না। সে তখন এটাকে একটি খারাপ স্বপ্ন ভেবে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করল। কিন্তু এর দিন দিনেক পরে তার সাথে শুরু হল নানান প্রকার অদ্ভুত ঘটনা, যার কুলকিনারা তার পক্ষে বোঝা সম্ভব হচ্ছিল না। হঠাৎ সে নিজেকে কোনো এক অপরিচিত অদ্ভুত জায়গায় খুঁজে পেত, কিন্তু সে কিভাবে ওই স্থানে পৌঁছাত তা তার কিছুই মনে পড়ত না। আর সে রাতে বিছানায় শুয়ে চোখ বুজলেই এক ফিসফিস শব্দ শুনতে পেত এবং অন্ধকারে কোনো এক ছায়া মূর্তির হাঁটা চলা টের পেত। কিছুদিনের মধ্যেই সালমান খুব আতঙ্কিত হয়ে পড়েছিল এবং সে কি করবে সেটাই সে বুঝতে পারছিল না। সে সাহায্যের জন্য একবার গ্রামের স্থানীয় পুরোহিতের কাছে গিয়েছিল, কিন্তু সে পুরোহিত তাকে সহজভাবে বলেছিল যে, দেখো বাবা, এটি কেবল শুধু তোমার মনের কল্পনা মাত্র। সিনেমাতে দেখানো অসত্য অদ্ভুতের ব্যাপারগুলো বাস্তবে সম্ভব নয়, তাই এই ব্যাপারটি তোমার ভুলে যাওয়াই ভালো। এরপর সালমানের কিছুদিন বেশ ভালোই ছিল,
কিন্তু একদিন রাতে সালমান যখন নিজের বাড়ির উদ্দেশ্যে হেঁটে আসছিল, হঠাৎ নিজেকে সে এক বনের মাঝখানে আবিষ্কার করল। সে একেবারে হকচকিয়ে গেল ও সেই সাথে ভীষণ ভয়ও পেল সে। আর সে অনেক চেষ্টা করেও বুঝতে পারল না যে সে এখানে কিভাবে আসলো। এমন সময় সে পাশের অন্ধকার থেকে একটি গঙ্গানির আওয়াজ শুনতে পেল। সে দ্রুত ঘাড় ঘুরিয়ে যা দেখল তাতে সে আরও ভয় পেয়ে গেল। অন্ধকারে দাঁড়িয়েছিল সেই কালো জগতের অঘরী তান্ত্রিক পাঠান। সালমান এবার বনের ভেতর দিয়ে দৌড় শুরু করল, কিন্তু দৌড়ানো অবস্থাতেই সে বাতাসের মধ্য থেকে পাঠানের কণ্ঠ শুনতে পেল, তুমি এখন আমার, আর সেই সাথে তোমার আত্মাও। ভীষণ আতঙ্কে সালমান দৌড়াতে দৌড়াতে কখন যেন অজ্ঞান হয়ে পড়ে গেল। চোখ খুলে সে দেখল তার নিজের বিছানায় সে শুয়ে আছে। কিন্তু কিভাবে ওই বনের রাস্তা থেকে সে এখানে আসলো সে তা কিছুতেই মনে করতে পারছিল না। তবে এই ভেবে শান্তি পেল যে সে ওই অচেনা বন থেকে তার নিজের বাসায় ফেরত আসতে পেরেছে। কিন্তু আবার একটি কথা মনে পড়তেই তার মুখে ভয়ের ছাপ সুস্পষ্টভাবেই লক্ষ্য করা গেল। সে মনে মনে ভাবল, তাহলে কি প্রতি রাতে ওই অঘরী তান্ত্রিকের সাথে তার দেখা হবে? তুমি এখন আমার, আর সেই সাথে তোমার আত্মাও। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ফেসবুক পেজের ভিডিও আপনাদের আইডিতে শেয়ার দেওয়ার জন্য। আপনারা যারা নিজের নাম ও সাথে আপনার ছবি বা কমেন্ট আমাদের ভিডিওতে দেখতে চান, তারা নিচের কিছু সহজ ও সাধারণ ধাপ অনুসরণ করুন। প্রথমে ফেসবুক অ্যাপে যেয়ে সার্চ করুন বাংলা ভূতের গল্প। এবার সবথেকে উপরের পেজটিতে ক্লিক করুন। এবার বাংলা ভূতের গল্প ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। এবার ভিডিও অপশনে যে কোনো একটি ভিডিও পাবলিকলি শেয়ার করুন এবং ক্যাপশনে #BBGolp লিখে পোস্ট করুন। ব্যাস, কাজ শেষ। এবার আমরাই আপনাকে খুঁজে নেব।